ফ্রিজত রখা শাক পাচলি কিমান সুরক্ষিত? আমি গরমের দিনত প্রখর রোদত ঘুরি ফুরি ঘর সোমায়ই এগিলাস ফ্রিজর পানি খালেহে সকাহ অনুভব করো। আজিকালি সকলোরে ঘর থাকা এবিধ অত্যাবশ্যকীয় সামগ্রী হল ফ্রিজ। ইয়াত বজারৰ পৰা অনা শাক পাচলি, ফল মূল আদি বহুদিনলৈ নষ্ট নোহোৱাকৈ সংরক্ষণ করে রাখিব পাৰি। ঘৰুৱা সামগ্রী হিচাপে ফ্রিজৰ প্রয়োজনীয়তা যথেষ্ট যদিও ইয়াৰ ঋণাত্মক গুণো নথকা নহয়। ফ্রিজত কেবাদিনলৈ শাক পাচলি বেয়া নোহোৱাকৈ রাখিলেও সেইবোৰ খাদ্যৰ বহুতো দিশত পুষ্টি হ্রাস পায় বুলি হার্ভার্ডৰ মন্টেগু জেমছ নামৰ এজন গৱেষকে প্রকাশ কৰিছে। এক গৱেষণাৰ জৰিয়তে তেওঁ কয় যে শাক পাচলি আদিত ৰাসায়নিক দ্ৰব্যৰ মাত্ৰা বৃদ্ধি পায়। তেওঁ প্রকাশ করে যে পাচলিবোৰ গছৰ পৰা ছিঙি অনা বা খেতিৰ পৰা উঠাই অনাৰ পাছতো সেইবোৰৰ জীৱন থাকে। একেদৰে বজাৰৰ পৰা কিনি অনাৰ পাছতো সেইবোৰৰ কেইবাদিনলৈকে সজীৱতা অটুট থাকে। সেইবোৰ যদি 12-24 ঘণ্টা ফ্ৰিজত ৰখা হয় তেন্তে সেই ফল মূলবোৰৰ জীৱন চক্ৰ ভাঙি যায়, যাৰ ফলত ইয়াৰ পুষ্টিকৰ গুণো হ্ৰাস পাবলৈ ধৰে। সাধাৰণতে পালেং, গাজর, ভোল, ফুলকবি আদি পাচলির ক্ষেত্রত এই পরিঘটনাটো বেশিকৈ দেখা যায়। ঠিক একেদরে ফ্রিজত রখা ফল মূলের ক্ষেত্রতো একই পরিঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে গবেষকজনে মত পোষণ করে। গুয়াহাটির রূপনগরের পৰা ৰাতুল ৰাজবংশীৰ সহযোগত ভাস্কর জ্যোতি আচার্য, নিউজ হেলথ প্লাস।